ربنا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين بيذوبنا غار آمني طريقك بربي دلتني صاحب تمكني আল্লাহ তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি মেহরবানি গরমতের হাত তুলি কবর মঞ্জুর করে না আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা কিছু করেছে ভুল ত্রুটি ক্ষমা করে দিই আদিয়া লক্ষ গুলি 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 বাড়াইয়া তো জাহানের বাদশাহ নবী কামলা ওদের ওজনগণকে শুধু সোনার মদিনায় আমাদের হাতিয়া তুমি পৌঁছায় দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাতিয়া পৌঁছে দাও অনুসারে যারা প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও ইয়া রাব্বাল আলামিন আমি দৌড়তে যেখানে এসেছি সাহেব দাওয়াত যিনি দাওয়াত দিয়েছে তো আল্লাহ তাদের আপন স্বজন মা বাবা দাদা দাদি নানা প্রতি সব প্রিয় স্বজন শ্বশুর শাশুড়ি আল্লাহ এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে তাদের আপন স্বজন সহ যারা কবরে আছে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ সকাল তু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও তাদের জীবনে যদি অন্যায় করে থাকে অপরাধ করে থাকে আজকের দোয়ার সিরায় আল্লাহ তাদের জীবনের গুণাগুলি মাফ করে দিই কবরটাকে চির জান্নাতের টুকরো হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সাহেব দাওয়াত যিনি গায়েব করেছেন আল্লাহ তিনি অসুস্থ আমার সামনে বসে আছে তাকে তুমি কবুল মঞ্জুর করে নাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও যেমনি করে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি তেমনি ভাবে চলার তাও ঠিক তুমি দান করে দাও আজকের দোয়ার ওসিলায় তাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যারা দোয়ার আয়োজন করেছে স্বামী স্ত্রী সন্তান সন্ততি এখন স্বজন যারা দুনিয়া বেঁচে আছে সবাইকে তোমার কুদরতে তুমি দিলাম জামিন তুমি নিতে হইয়া যাও ইয়া রব্বুল আলামিন যে যেখানে আছে তাদের উপর তোমার কাছে রহমত তুমি বর্ষণ করে দাও আসমানি বলে আসমানি জমিনে বলে জমিনে হাওয়াই বলে হাওয়া সাথে তুমি মিশাইয়া দাও ইয়া রব্বুল আলামিন আবার সঙ্গে যারা হাত তুলেছে দয়ালুরে আল্লাহ এখানে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও ঋণী যারা আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দাও অগমনি আজকের এই মিলাদের সিনায় তোমার সিনা আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর আল্লাহ তোমার প্রিয় বান্দি হয়ে কবরে যাওয়ার তৌফিক তুমি দান করে দিও গোটা পৃথিবীর ইমানদার মুমিন ও মা বোনদেরকে তুমি কবুল করে নিও ভাই বাবাদেরকে তুমি কবুল করে নিও যে যেমনি পদে চললে তুমি খুশি তোমার হবে খুশি তেমনি পদে চলার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে দয়া করে কবুল করো এই আদম পাহাড়ি আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে তুমি ছাড়াইয়া পর বলো আর কি মুখের আছে রে দয়াল আর কি মুখের আছে ছোট বড় সব কাজে করমে হেরবানি
তুমি হাসিবি, তুমি হাসিবি, তুমি রব্বানি। আমিন। ইয়া রব্বাল আলামিন, মেহেরবানি করে গোটা পৃথিবী আমেরিকা লন্ডন থেকে ধরে যত ভক্তবৃন্দ সবাইকে কবুল করে নাও। আমিন। গোটা পৃথিবীতে ভক্তবৃন্দরা যারা নবীকে মহাব্বত করে দোয়া চেয়েছে, আল্লাহ তোমাকে ভালোবেসেছে, তাদের সকল আর ভালোবাসাকে কবুল করে তাদেরকে যেই পথে চললে আল্লাহ লাভ হবে, খুশি হবে, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আমিন। অগমদি মেহেরবানি করে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আমিন। হালাল পথে রোজগার করার তৌফিক দান করে দাও। আমিন। মা বাবার সাথে ভালো সম্পর্ক করার তৌফিক দান করে দাও। আমিন। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আপন স্বজন আপন পরিবার আল্লাহ পারা পুরুষদেরকে ভালোবাসার তৌফিক তুমি দান করে দাও। আমিন। মেহেরবানি করে আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আজকে যারা দাওয়াত দিয়েছে ওনার ছেলে মেয়েরা ঢাকাতে থাকে, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমিন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ো, মৃত্যুর দশার আগে জীবনের গুণা করে তুমি মাফ করে দিও। যেদিন আখির বিছানায় শুইব, মৃত্যু দোদ আমাদের সামনে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে কানের নবীদের নূরানি চেহারা মোবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিয়া বন্ধু কালিমা টুকরা ইলাহা ইল্লাল্লাহ।